Hopefully, all our franchise representatives are here. শুধুমাত্র কলকাতা সুপার ফ্লায়ার্স এর কাউকে দেখা যাচ্ছে না। Where is অভিমন্যু আচার্য? I'm really sorry, I'm 1 minute late. Really sorry. Please be seated. Thank you so much. Gentlemen, মেয়েদের ক্রিকেট প্রিমিয়ার লিগের কমিশনার আমি ইন্দ্রমোহন রায়চৌধুরী আপনাদেরকে ওয়েলকাম জানাই। 2020 ফরম্যাটে এই প্রিমিয়ার লিগে প্রচুর মহিলা ক্রিকেটার আমাদের সামনে উঠে আসবে। আপামর ভারতবর্ষে মহিলাদের মধ্যে ক্রিকেট খেলতে উৎসাহিত করতে এই প্রিমিয়ার লিগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আপনাদের সকলের কাছে আমি সহযোগিতা এক্সপেক্ট করব। আগামী মাসের 5 তারিখ থেকে শুরু হবে মেয়েদের ক্রিকেট প্রিমিয়ার লিগ। তবে একটা বিষয় আমি স্পষ্ট করে দিতে চাইছি, আপনাদের প্রত্যেকের কাছে রুল বুক পৌঁছে গেছে, আপনারা সকলে সেটা ভালো করে স্টাডি করবেন এবং মাথায় রাখবেন, কারণ রুলের ব্যাপারে আমরা ভীষণ স্ট্রিক্ট। যে টিম এতটুকু নিয়ম ভাঙবে তাদের লাইসেন্স ক্যান্সেল করা হবে। আপনার বাবা অম্বরীশ আচার্য আপনাদের বাড়ি ব্যবসা থেকে শুরু করে সবকিছু বন্ধক দিয়েছে। আপনাদের ফিনান্সিয়াল অবস্থা এতটাই তলানি দেশে থেকেছে যে টিম কি করে চালাবেন সেটা বুঝতে পারছেন। আমি তাই আগে থেকে আপনাদের বলতে চাই, যদি আপনাদের কোনো ইনভেস্টরের দরকার হয় সে ব্যাপারে আমরা আলোচনা করতেই পারি, পরে যেন প্রিমিয়ার লিগের সম্মানে আঘাত না আসে। সেক্ষেত্রে টিমটা যদি আপনাদের পক্ষে চালানো একান্তই অসুবিধা হয় তাহলে অন্য কারোর হাতে তুলে দেওয়ার কথা ভাবা যেতে পারে। কিন্তু খেলা শুরু হবার পর আমরা চাই না টিমটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক শুধুমাত্র ওনারের দুর্বলতার জন্য। ডোন্ট ওয়ারি স্যার, কলকাতা সুপার ফ্লায়ার্স এই বোর্ডের কোনো অসম্মান হতে দেবে না। আমার বাবা যে টিমটা কিনেছে সেই টিমটা খেলবে, সেই টিমটা লড়াই করবে আর মাঠেও নামবে। বাট ট্রাস্ট মি, মাঠ ছেড়ে পালিয়ে যাবে না, হাল ছাড়বে না। আমি আজকে দাঁড়িয়ে আপনাদের সবার সামনে এই কথা দিলাম। অরবিন্দ, আজকে আমার ভীষণ ভালো লাগলো। না মানে কমিটির সবার সামনে যেভাবে আমি বললাম যে আমরা লড়াই করব, আমাদের টিম লড়বে, হারবে না, আর তারপর যেভাবে সবাই আমাকে এনকারেজ করলো, আই মিন টু সে, কি হলো, কি ভাবছিস, আর তোকে ডাউন লাগছে কেন? না না ডাউন না, আমি তুই আমাকে ভুল বুঝবি না তো। এই তোকে কখনো আমি ভুল বুঝেছি বল না। ওবি আমি খুব সোজা সাপটা কথা বলছি, হ্যাঁ আমি তোদের কোম্পানির এমপ্লয়ি। কোম্পানির এই মুহূর্তে যা অবস্থা আমি কিছুটা জানি, কোম্পানির এই মুহূর্তে যা আর্থিক কন্ডিশন সেটাও আমি কিছুটা জানি। আমার মনে হয় এই মুহূর্তে এই টিমটাকে চালিয়ে নিয়ে যাওয়া এই কোম্পানির জন্য ভালো হবে না। আমি জানি তুই এটা কেন বলছিস, মানে অনেকটা টাকা পয়সা ইনভলভড, আমরা মার্কেট থেকে অনেক টাকা তুলেছি,
এসব কথা ভেবে এসব বলছিস তো? হ্যাঁ, কিন্তু অরবিন্দ আমি প্রেস্টিজের কথা ভাবছি। এরকম একটা সময় যদি আমরা ব্যাক আউট করি তাহলে তাহলে কি হবে? আরে দুটো লোক খারাপ বলবে, তাই তো? কয়েকজন বলবে আরে বাপরে দেখো আচার্য ফ্যামিলি যাদের এত রেপুটেশন, একটা টিম টেনে নিয়ে যেতে পারলো না, টিম তাতে কি হবে? এই টিমকে টেনে নিয়ে যেতে গেলে কোম্পানি যদি ব্যাংক্রাপ্ট হয় তাহলে সেই লোকগুলো এসে তোদের পাশে দাঁড়াবে, কোম্পানিকে টেনে তুলবে? তুলবে না তো। দেখো ভি, তুই আমাকে বন্ধু বলে ভাবিস, কিন্তু আমি তো তোদের কোম্পানিতে চাকরি করি, এই কোম্পানির প্রতি আমার একটা দায়িত্ব আছে, আর সেই দায়িত্ববোধ আমাকে বলছে আমার উচিত এটা তোদেরকে বোঝানো যে এই টিমটাকে তোরা সেল করে দে, তা না হলে কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে যাবে, তোদের ঘাড়ের উপরে ঋণের বোঝা পড়ে যাবে, তখন তোরা কি করবি, কোথা থেকে টাকা আনবি? তোরা এমনিতেই তো তোরা টাকা পাবি কখন বলতো? যখন টিম জিতবে। কিন্তু ততদিন আর বুকে হাত দিয়ে বলতে পারবি যে টিম জিতবেই? যত ভালো প্লেয়ার নে, যত ভালো কোচ নে, কেউ কি গ্যারান্টি দিতে পারবে যে টিম জিতবেই? দেখো খুব সোজা সাপটা ভাবে আমার এই মধ্যবিত্ত মাথায় যেটা আসছে, তোরা টিমটাকে সেল করে দে, যে টাকাটা পাবি সেটা দিয়ে তোদের জমি জায়গা যা কিছু আছে সেগুলো আবার ফেরত পাবার চেষ্টা কর, ভালো করে ব্যবসাটাকে চালা, এই টিমের জন্য বাড়ির মানুষগুলোকে বাড়ির বাইরে বের করিস না, বাড়িতে অনেকগুলো বয়স্ক মানুষ আছে। ওই দেখ তারপরে বাকিটা কি বলবো আমি আর। দাদা এসো এসো এসো, কতদিন পর নিজের বাড়িতে এলে বলো তো, বস। আরে তোমাকে তো আনতে যাওয়ার কথা ছিল তোমার ছোট বৌমারি, হঠাৎ করে মাথায় কি ভূত চাপলো কি বলে জানো? ছোটকা আমি যাবো না বাবাকে আনতে, তুমি যাও। তোমার ছোট বৌমা কি বলেছে জানো? বাবা যা যা প্রিয় পদ আছে, যা যা বাবা খেতে ভালোবাসে সব পদ আমি রান্না করবো, মানে তোমার ছোট বৌমা রান্না করবে। জেঠিমণি, উমা বৌদি, আরে সবাই কোথায় গেল? রিখিয়াদি, দাদু ভাই, আরে সবাই এসো, দেখো কে এসেছে। বাবা তুমি এসে গেছো, এই দেখেছো আমি খুন্তি নিয়ে চলে এসেছি। বাবা আজকে আমি তোমার পছন্দের সব রান্না করেছি, পটল পোস্ত, লাউ চিংড়ি, ইলিশ ভাপা সব রান্না করেছি, আজকে আমি নিজের হাতে তোমাকে খাবার বেড়ে খাওয়াবো, কেমন? দেখেছো দাদা, আমাকে নিয়ে এত ভাবতে হবে না। না ভাববো না তো কাকে নিয়ে ভাববো? আমাকে আর আগের মতো সম্মান দিও না অমৃতা, আমি তার যোগ্যই নই। আমি একজন জেল খাটা আসামি, অপরাধ বোধ থেকে তোমাদের দিকে তাকাতেও পারছি না, লজ্জা করছে আমার। ও বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো না। বসো, আমি বরং তোমার পছন্দের স্পেশাল চাটা বানিয়ে আনি, হ্যাঁ বেশি করে আদা দিয়ে। বসো, আমি চাটা বানিয়ে আনছি। বড়বাবু আপনি ভালো আছেন তো? না গো বৌদি ভাই, আমি বাবাকে দেখেই বুঝতে পারছি বাবা ভালো নেই। এই রিখিয়া, আমি তোকে কত করে বললাম না যে মন খারাপ নিয়ে কখনো কোনো কথা বলবি না, সর। আরে ওমু, আমি তোকে বলছি মন খারাপ করবি না, মনে জোর রাখ। দেখলি না অভি উমা এরা মনে জোর রেখেছে বলেই তো তোকে নির্দোষ বলে প্রমাণ করতে পারলো। একদম বাবা, বসে 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 বাবা, একদম ঠিক বসে কথা।
অভি আর উমা সত্যি ওদের চেষ্টাতেই কিন্তু সবকিছু হয়েছে, নইলে জানি না কবে তোমাকে দেখতে পেতুম। আজ তুমি ফিরে আসছো বলে মেয়েটা খুব খুশি, সমানে চেষ্টা করছে কি করলে তুমি খুশি হবে। শুধু উমারই উচ্ছ্বাস, বাকিরা অভি কোথায় আছে? অমৃতা, ও আচ্ছা দাদা শোনো না, অভি আর অরবিন্দ একটু বেরিয়েছে, চলে আসবে এক্ষুনি, চলে এলো বলে। হ্যাঁ এক্ষুনি এসে যাবে, ও একটা কাজে গেছে। তোমার ছেলে কিন্তু আর আগের মতো নেই জানো, এখন কত দায়িত্ব নিতে শিখেছে, এখন কত সামলাতে শিখেছে। তুমি ঠিক যেমনটি চাও অভি সেই রকম রোজ অফিসেও যাচ্ছে। এই তো অভিদা এসে গেছে। আরে এই তো অভি, অভি দেখ কে এসেছে। এই তো সবাই এসে গেছে, আমি সবার জন্য চা।